হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আগেইন। তো আজকে হচ্ছে নতুন দিন আর আমরা যাচ্ছি নতুন জায়গায়, আর এটা আমি ভয়েস ওভার দিচ্ছি পরে, কেন কি ওই টাইমে বাসের মধ্যে একটা সুন্দর গান চলছিল, যে গানের মধ্যে আমি ডুবে গেছি। সো আমাকে দেখেই আপনারা বুঝতেই পারছেন কি আমি ফুল টু এনজয় করছি সংটা, ঠিক আছে। আর এখন আমরা দেবপ্রয়াগের জন্য প্রস্তুতি নিয়েছি, অনেক সকাল সকাল আমরা বেরিয়েছি হরিদ্বার থেকে, ঠিক আছে। তো মাঝখানে আমরা স্টপেজ নিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য, মানে ব্রেকফাস্ট করার জন্য, তারপরে আমরা প্রস্তুতি নিয়েছি। আর অ্যাটমসফিয়ারে যদি আমি কথা বলি, তো এখানে বলে সবাই অনেক ঠান্ডা থাকে, ঠান্ডা ওয়েদার থাকে, বাট আমরা ঠান্ডা একদমই পাইনি, ঠিক আছে। এটা মানে গরম আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো ফটো ফটো তুলতে বেশ ভালো লাগবে। এখানে সাইনিং বোর্ড আছে কি কত কিলোমিটার আর বাকি আছে। সো আমরা এখন দেবপ্রয়াগে পৌঁছে গেছি। সো আমাদের ট্রাভেলের যে গাড়িটা আছে সেটা একটু দূরে দাঁড়িয়েছে, কেন কি এটা হাইওয়ে, তো যেখানে সেখানে আমরা গাড়ি পার্ক করতে পারি না। গাইস, অনেক রোদ্দুর আছে, মানে অ্যাটমসফিয়ার এত ভালো আছে, ঠিক আছে, অনেকই সুন্দর অ্যাটমসফিয়ার আছে, আর খুব রোদ্দুর। ছাতা যদি না ক্যারি করো আপনারা, তাহলে এই রোদ্দুরে জাস্ট হালত খারাপ হয়ে যাবে। সো যারা যারা এখানে আসছে এই সাইডে, তারা প্লিজ ছাতাটাও নিয়ে আসবে, বৃষ্টি হোক ইয়া না হোক, রোদ্দুরে তো অ্যাটলিস্ট বাঁচাতে পারবে তোমাকে, ঠিক আছে। তো আমরা দেবপ্রয়াগ পৌঁছে গেছি, এখন আমরা নিচের দিকে যাচ্ছি একটুখানি হেঁটে হেঁটে, এখানে গাড়ি যায় না, ঠিক আছে। সো এখানে তিনটে নদী মিক্স হয় সেটাই আমরা দেখতে যাচ্ছি, চলেন তাহলে দেখে আসি। সো গাইজ, এখানে যে দুটো নদী মিক্স হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে ভাগীরথী আর অলকনন্দা। সো এই দুটো নদী মিক্স হয়ে আগে যেই নদীটা ফ্লো হচ্ছে, যেটা পাহাড়ের থেকে নিচে আসছে, সেটা হচ্ছে মা গঙ্গা। আর মা গঙ্গার নদীর দুটো কালারই আলাদা, দুটো জায়গা থেকে আসছে, আর এটা হচ্ছে আলাদা আলাদা দেয়া হয়েছে, বাট বলে একটাই, সেটা হচ্ছে মা গঙ্গা। আর মা গঙ্গা লো করছে, সরগমটাকেই বলে হচ্ছে দেবপ্রয়াগ সরগম, কেন কি এখানে ভাগীরথী আর অলকনন্দা দুটো মিক্স হচ্ছে, আর একটা নদী হয়ে ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে গঙ্গা। একটা লাইনও ভালো করে দেখতে পাচ্ছেন। সো এখানে অনেকগুলো টুরিস্টরা এসেছে, তো আমরা আরেকটু ভালো ভিউ দেখার জন্যে আমরা নিচের দিকে যাচ্ছি। সো এখানে প্রচুর হোটেল আছে, ধর্মশালাও আছে, তো আপনারা দেবপ্রয়াগেও স্টে করতে পারেন, এখানে আপনাদের সুবিধার অনুযায়ী অনেক কিছু পাওয়া যাবে। একটা সুন্দর একটা পুলও আছে যেটা কানেক্ট করছে ওই এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্যে। আর কি সুন্দর লাগছে নেচারের মধ্যে থাকা, তো সেটা খুবই ভাল লাগে, সবাইকে ভাল লাগে, আমাদের নেচার এত বিউটিফুল আছে, একটা সুকুন পাওয়া যায়। পানি মিক্স হো গে ও গঙ্গা, আচ্ছা। আর ইয়ে পুরো দেবপ্রয়াগ হ্যাঁ, আগে চলনা ভাইয়া, ইয়ে পুরো দেবপ্রয়াগ হ্যাঁ, পুরো দেবপ্রয়াগ তো, এটা পুরো দেবপ্রয়াগ। জেসা হোটেল চাই ওয়েসা মিল জায়গা, ধর্মশালা ভি হ্যাঁ, হচ্ছে রাস্তা নিচে যাবার, পুরো নিচে যাওয়ার রাস্তা আছে এটা। পুরো ক্লিন, কোথায় এখানে অনেক আছে, হোটেল আছে,
ধরনশালা আছে। সো গাইজ, এত গরম ছিল কি আমরা এখানে দেখলাম কি একটা নিম্বু পানির স্টল আছে, তো এখানে সোডাও পাওয়া যাচ্ছে, তো আমরা নিম্বু পানি এখন খাচ্ছিলাম তখন। সো আমি ভাবলাম, আমি দেখলাম কেন পাহাড়ে সত্যি অনেক দাম, ঠিক আছে, যেটা নিম্বু পানি আমরা 20 টাকায় পাওয়া যায়, ঠিক আছে, সেটা পাহাড়ে করিব 50 টাকা, 60 টাকা, ইয়া 70 টাকা, 80 টাকা, 90ও হতে পারে, ঠিক আছে। তো এর ডিপেন্ডস করে কি কীরম সিজন চলছে। আরে খাও না, খাও, আরে কে বলেছে এই যে অগ্নি অগ্নিদা অগ্নি অগ্নিদা বলেছিল আমাদেরকে, আমাকে বললো ওখানে জিরুটি। জ্যাম লেগেছে, আমরা এখন রুদ্রপ্রয়াগে যাওয়ার প্রস্তুতি নিয়েছি আর এখন এখানে জ্যামে আটকে গেছি। এবার জানি না এই জ্যামটাই কখন ক্লিয়ার হবে আর কখন আমরা পৌঁছবো রুদ্রপ্রয়াগ। সো ফাইনালি জ্যাম ক্লিয়ার হলো আর আমরা আবার বেরিয়ে পড়েছি আগের দিকে, রুদ্রপ্রয়াগ যাব এখন, ঠিক আছে। তো দেবপ্রয়াগ ঘোরা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি রুদ্রপ্রয়াগে। আর এখন প্রায় বাজে 2:30, ঠিক আছে। সো অ্যাটমসফিয়ার এখন অনেকই সুন্দর আছে, সব কিছু ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ে সব কিছু ক্লিয়ার দেখলে বেশ মজাই আলাদা আসে। সো এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, আর রুদ্রপ্রয়াগে হাইওয়েতেই রাইট হ্যান্ড সাইডে একটা সুন্দর হোটেল পড়ে, ঠিক আছে। এখানে এমনিতে হাইওয়ের ওপর প্রচুর হোটেল আপনারা পাবেন, ঠিক আছে, খাওয়া দাওয়ারও অনেক অভাব নেই, অনেক কিছু পাবে আপনারা। বাট এই স্পেসিফিক হোটেলটা কেন বলছি, কেন কি এখানে খাবারগুলো জাস্ট ইয়াম্মি, মানে এত টেস্টি। আমরা যখন ঢুকছিলাম তখন হাক্কা নুডলস বানাচ্ছিল, তো আমরা ভাবলাম কি চলো হাক্কা নুডলসই আমরা ট্রাই করি। এখন ভাত ডাল আর খেতে হবে না, ডাইরেক্ট আমরা নাইটি রাইস খেয়ে নেবো। সো এখানে হাক্কা নুডলস অর্ডার করা হয়েছে, আর দেখেন কত সুন্দর বানিয়েছে, গরম গরম বানাচ্ছে। আর যারা ভাত খেতে চাইবেন তারা ভাত খাচ্ছে, যারা নুডলস খেতে চাইবেন তারা নুডল খাচ্ছে। সো এটা ডিপেন্ডস করে কি আপনারা কী খেতে চাইছেন। সো আমাদেরকে এত টেস্টি লেগেছে এই জন্য আমরা আরও 2 প্লেট অর্ডার করেছি। আর যান দেখেন কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে, ঝাল ঝাল করে একটুখানি। আর নুডলসগুলো জাস্ট ইয়াম্মি ছিল, সিরিয়াসলি ম্যান, জাস্ট ইয়াম্মি। রুদ্রপ্রয়াগে এসে কিন্তু এই রেস্টুরেন্টে এই হোটেলে নিশ্চয়ই আসবেন। বন্ধুরা একটা দারুণ রেস্টুরেন্টে এসেছি এখন, জায়গাটা এক্স্যাক্ট লোকেশন মনে নেই, তো ঠিক পাশেই বয়ে চলেছে নদী, ওখানকার ঝর্ণা আছে। হুম, অলোকানন্দা, অলোকানন্দার এটা যত পরিষ্কার ছিল নোংরা জল। আচ্ছা, এটা হচ্ছে রুদ্রপ্রয়াগের ঠিক কাছে, ঠিক আছে। ক্যাপ্টেন বলছে যখন নিশ্চয়ই কিছু আছে। ক্যাপস, ওয়েট, আই এম কামিং। এখানে অলোকানন্দা আর মন্দাকিনী একসাথে দুজন পাশাপাশি যাচ্ছে সঙ্গম, আর ওখানে গিয়ে লাগে গিয়ে ওটা একসাথে আমাদের সামনে এই দুটো নদী একসাথে মিশছে, মিশে ওই দেখো দেখা যাচ্ছে কি অপূর্ব, কি অপূর্ব ঘোলাটে জল, ঘোলাটে জল, সো এখন আমরা রুদ্রপ্রয়াগে দেখছি।
সো রুদ্রপ্রয়াগের বিউটিটাকে দেখছি, একটুখানি ব্রেক নেওয়া হয়েছে, তারপরে আবার আমরা এগিয়ে যাব আমাদের সফরে। উকিমার্ডে যাওয়ার জন্যে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, আর দেখেন ওয়েদারটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, কেন কি এখন বিকেল হয়ে যাচ্ছে, আর কি সুন্দর ক্লিয়ার সব কিছু দেখা যাচ্ছে, সেটাই বেশ ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন একটুখানি, রাতের দিকে প্রায় আমরা ঠান্ডা পেয়েছি, ঠিক আছে, দিনের বেলা একদম পরিষ্কার আকাশ আর রোদ্দুরও ছিল, সো বেশ ভালো ওয়েদার পেয়েছি ঠাকুরের আশীর্বাদে। সো এখন একটু সন্ধে হয়ে এসেছে, ট্রাফিকও পেয়েছি অনেক, কেন কি অনেক টুরিস্ট এই টাইমে গেছে, ঠিক আছে, তো এই কারণে অনেকটা ট্রাফিকও আমরা রাস্তায় পেয়েছি। সো চলেন তাহলে এখন আমরা এই ব্লগটা এখানেই শেষ করি, আশা করি আমার এই ব্লগটা আপনাদেরকে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর খুব খুব ভালোবাসা দিন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, ফিলহাল কিলি বাবাই, সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে।